নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। পশ্চিমবঙ্গে দুর্গাপূজার সময় আবহাওয়া কেমন থাকবে, বৃষ্টি হবে না তো? সবার মনে এই প্রশ্ন। আলিপুর আবহাওয়া দপ্তর কি আপডেট দিল সরাসরি আমরা দেখে নেব। 19 অক্টোবর থেকে 22শে অক্টোবর, ১৯ থেকে ২২, এই সময়টায় আমাদের রাজ্যের উপরে মেইনলি নর্থ ওয়েস্টার্লি উইন্ডই থাকবে, অর্থাৎ উত্তর পশ্চিম দিক থেকে হাওয়া বইবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে প্রথম পুজোর আগে, যেটা অর্থাৎ আজকে 18 তারিখ, 18 থেকে ২০ তারিখ অবধি, এই সময়টায় দার্জিলিং আর কালিম্পংয়ে খুব একটা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি জেলাতে মূলত ড্রাই, অর্থাৎ মোটের উপরে প্রায় ড্রাই, শুধু দুটো জেলাতে খুব হালকা বৃষ্টি না হওয়ার মতন। আর মূল যে পুজো পিরিয়ড, অর্থাৎ 21 থেকে ২৪, এই সময়টাতে গোটা উত্তরবঙ্গেতে ড্রাই। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 18 থেকে ২২, এই সময়টায় মূলত ড্রাই ওয়েদার। 20 তারিখ নাগাদ সেন্ট্রাল বে অফ বেঙ্গলে একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা আছে, ফলে 23 এবং ২৪ একটু বৃষ্টির সম্ভাবনা থাকছে। 23 তারিখ কোস্টাল ডিস্ট্রিক্টগুলোতে মেইনলি মেঘলা আকাশ থাকার সম্ভাবনাই বেশি, সাথে খুব হালকা বৃষ্টি, যেটা হলো প্রবাবিলিটি খুব বেশি নয়, মেইনলি আমাদের কোস্টাল ডিস্ট্রিক্ট অর্থাৎ পূর্ব মেদিনীপুর, সাউথ চব্বিশ পরগনা, নর্থ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এই জায়গাগুলোতে 23 তারিখে খুব হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে উইথ লো প্রবাবিলিটি। 24 তারিখে বৃষ্টির সম্ভাবনা বেশি, অর্থাৎ প্রায় যেটা 30% বলছি হচ্ছে 23 তারিখে, 24 তারিখে সেটা 70 থেকে ৮০% প্রবাবিলিটি হচ্ছে। লাইট টু মডারেট রেইনফল মেইনলি কোস্টাল ডিস্ট্রিক্টস অর্থাৎ ইস্ট মেদিনীপুর, সাউথ চব্বিশ পরগনা, নর্থ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি এবং কলকাতা। বাকি জেলাগুলোতে হালকা বৃষ্টি শুধু 24 তারিখ। 23 তারিখে শুধুমাত্র কোস্টাল ডিস্ট্রিক্টগুলোতে হালকা বৃষ্টি, 24 তারিখ কোস্টালে হালকা থেকে মাঝারি, বাকি জেলাতে হালকা বৃষ্টি। এটা হচ্ছে 23 এবং ২৪ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। অর্থাৎ উত্তরবঙ্গের ক্ষেত্রে মোটামুটি পুরো পিরিয়ডটাই যদি ধরা যায় আজকে থেকে 24 তারিখ অবধি, মোটামুটি ড্রাই, এক্সেপ্ট দার্জিলিং আর কালিম্পংয়ে শুধুমাত্র হালকা বৃষ্টি। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে 22 তারিখ অবধি কিচ্ছু নেই, পরিষ্কার আকাশ, ড্রাই ওয়েদার। 23 তারিখে কোস্টাল ডিস্ট্রিক্টগুলো যেগুলো বললাম সেখানে খুব হালকা বৃষ্টি, বাকি জেলাগুলো ড্রাই। 24 তারিখে কোস্টাল ডিস্ট্রিক্টগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বাকি জেলাগুলোতে হালকা বৃষ্টি। স্যার সতর্কবার্তা কিছু এই মুহূর্তে কিছু নেই। সতর্কবার্তা একটাই, সেটা হচ্ছে যে 20 তারিখে একটা সেন্ট্রাল বে অফ বেঙ্গলে লোকেশন তৈরি হতে যাচ্ছে।